বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অনেক দেশ যেখানে পোলিও মুক্ত সেখানে উন্নত বিশ্বের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারো ফিরে এসেছে পোলিও। 1955 সালে টিকাদানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পোলিও নির্মূল শুরু হয়েছিল আর যুক্তরাষ্ট্রকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল 1979 সালে। কিন্তু হঠাৎ এ রোগের প্রকোপ দেখা দেয়ায় নিউইয়র্কে আগাম সতর্কতা ও জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর কেথি হকুল। যদিও কয়েক দশকের মধ্যে প্রথম একজন রোগী শনাক্ত করা হয়েছে, এতেই চিন্তিত স্বাস্থ্য কর্মকর্তারা, এটিকে কোনোভাবেই খাটো করে দেখতে চান না চিকিৎসা বিজ্ঞানীরা। নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে বেশিরভাগ ক্ষেত্রে পোলিও শিশুদের বেশি প্রভাবিত করে। ভাইরাসটি সাধারণত মানুষের পেশি দুর্বল করে এবং পক্ষাঘাত সৃষ্টি করে, যা কোনো কোনো ক্ষেত্রে স্থায়ীভাবে শারীরিক অক্ষমতা এবং মৃত্যু ঘটাতে পারে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে রাজ্যের কিছু অংশে টিকা দেওয়ার হার খুবই কম। শুক্রবারের জরুরি ঘোষণার লক্ষ্য হলো পোলিও টিকাদানের হার বাড়ানো। তাদের মতে পোলিওর কোনো নিরাময় নেই, একমাত্র ভ্যাকসিনের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।